বাবা, সত্যের পথে তোমাকে চলতে দেখলে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে দেখলে আমাদের ভীষণ ভালো লাগে, গর্বে আমাদের বুকটা ভরে ওঠে। কিন্তু এবার তোমার এভাবে পালানোটা আমাদের ভীষণ কষ্ট দিয়েছে বাবা, ভীষণ। তুমি আমাদের জন্য অনেক করেছো, কিন্তু এই যুদ্ধে আমরাও তো শুরু থেকে তোমার পাশেই আছি, বলো তাহলে কেন আমাদেরকে নিয়ে এত দুশ্চিন্তা করছো তুমি? আমি ভাবছি না রে মা, আমি ভাবছি না, আমি ভয় পাচ্ছি, আমি তোদেরকে নিয়ে ভয় পাচ্ছি। তোরা ছাড়া আমার কে আছে বল? আমি তোদেরকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছি, তোদেরকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। আমি আমি তোদেরকে নিয়ে বাঁচতে চাই রে মা, আমি তোদেরকে নিয়ে বাঁচতে চাই। না, আমি তোদেরকে হারাতে চাই না, তোদেরকে আমি হারাতে চাই না রে মা। আমি আমি তোদেরকে নিয়ে বাঁচতে চাই, আমি তোদেরকে নিয়ে বাঁচতে চাই। আমরা সবাই একসাথেই বাঁচবো, একসাথেই থাকবো, তুমি শুধু শুধু আর কেঁদো না তো প্লিজ বাবা, আর কেঁদো না বাবা, তুমি প্লিজ কেঁদো না। তুমি কাঁদলে কিন্তু আমরাও কেঁদে দিব। জিদ্দে আমার সান্দি ফাইটে যাইতেছে, আমার বিলাই, আমার বিলাই, আমারে কয় মেয়াও। তা আপনার বিলাইটা কি? কে আবার? রাজা, রাজা, রাজা হইল সেই বিলাই। ও এখন মনে করতেছে কি? ও মনে করতেছে যে আমার এনে বান্দরের মতো নাচাইব। আরে রাজা, আমি হইলাম বাঘা তেঁতুল, আমারে তো সেনুষ নাই। এমন কাম করতাছি, দুই দিন পর তুই আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়বি। আচ্ছা একটা কথা আমরা কন্ত, এই যে রাজা, এই রাজা কি সান সরকারের লোক? হ্যাঁ, এখন তো রাজা সান সরকারেরই লোক। সান সরকারের আশ্রয় থাইকা রাজা আমার এখন চোখ রাঙায়, কত বড় সাহস! কিন্তু এমন কাম করতাছি রাজা, তোরে তোর শেষ আশ্রয়স্থলটাও আমি একদম শেষ করে দেব। যুবরাজ তোরে দুই দিন পরে যুবরাজের বুক থেকে লাথি মারে একদম পার কাছে ফেলায় দিব। আচ্ছা কি করবেন, সেরকম কোনো বুদ্ধি পাইলেন? দেখো কাকলি, এখনই দেখাইতেছি। কি বাবুল গাছি? হ্যালো যুবরাজ, আব্বা কেমন আছো? এত লাভিং টক, মানে এত প্রেমের আলাপ, কারণটা কি? আমার ফেলাইয়া দেয়া থুতু তুমি সেটা উঠালে আব্বা, ব্যাপারটা কেমন হইল না? এটা আপনি কি কইলেন? এই যুবরাজ সরকার আপনার বাড়ির দিকে তো থুতুও ফেলে না, আপনার থুতু চাটবো কেমনে কন্ত? রাজা, আমি রাজার কথা বলতেছি। রাজা আমার লোকে বেইমানি করলো আর তুমি তার শেল্টার দিলা। রাজা, রাজা জানে কি? ও রাজা, আমার চেলা রাজা। তো রাজা আপনার লোকে বেইমানি করছে, আমার কি? আই নিড রাজা ইনসাইড মি, রাজারে আমার প্রয়োজন, এর লেগে পাশে রাখছি। রাজারে আপনার কিছু মন চাইলে করলে করেন, আমার তো কোনো সমস্যা নাই। যদি আপনার ক্ষমতা থাকে, ইউ হ্যাভ পাওয়ার। তুমি আমার চাচা ডাকো তো, তাই আপন মনে করে একটা কথা কই, আশেপাশে শত্রু রাখতে নাই, বন্ধু রাখতে হয়। মানে হোয়াট ডু ইউ মিন চাচা? শোনো আব্বা, তোমার ভাইবারে নাইলে মেসেঞ্জারে আমি একটা জিনিস পাঠাবো, ভালো করে দেখবা, তারপর তুমি বুঝবা যে কে শত্রু কে বন্ধু। চাচা ভাইবারে পাঠায়েন না, মেসেঞ্জারে পাঠান, কিন্তু কি এমন পাঠাইবেন, কি এমন ঘটনা, হোয়াট হ্যাপেন? ও বুঝছি, তুমি তো আবার মেসেঞ্জার ভাইবারের কথা শুনলে ডরাও। গতবার ইউটিউবে কত কাহিনী হইল তোমার নিয়া। তবে শোনো আপনারা, তুমি ইচ্ছা করলে এইবার কাহিনী করতে পারো, যদি তুমি ইচ্ছা করো
আমি রাখি। ইউটিউবে আমার নিয়ে কাহিনী সরাসরি কি এমন সরাসরি কি পাঠাবেন কইলেন? ভিডিও ছবি। এই ভিডিও ছবিটা যুবরাজ যখন দেখবো না তখন সে বুঝব রাজা তার কেমন বন্ধু। ভাই এত মনোযোগ দিয়ে মোবাইলে কি করতেছেন? ভিডিও গেমস খেলতেছেন নাকি? আরে না আবুল, রাজার বান্টি যে একবার যুবরাজের মাথায় কালো কাপড় দিয়ে বাইন্ধা যুবরাজরে পিটাইছিল না, সেই ভিডিওটা তো আমি পাইছিলাম, মনে আছে? সেইটা এখন আমি যুবরাজের কাছে পাঠিয়ে দিলাম। বাহ, চমৎকার একটা কাজ করেছেন, সঠিক সময়ে সঠিক কাজ। ইস, এই ভিডিওটা যুবরাজ দেখা মাত্র ওর পায়ের রক্ত স্প্রিক করে মাথায় উঠে যাবে। তখন রাগের ঠেলায় ওই রাজাকে ধরে মাটি না খুদে লাথি দিয়ে মাটির মধ্যে গেঁথে দেবে। এখন আমগো প্রথম কাজ কি জানোস? কি ভাই? প্রথম কাজ হলো যুবরাজের কাছ থেকে রাজা বান্টিকে আলাদা করা, তারপর আলাদা আলাদা করে সাইজ করব। ভালো ভালো ভালো, আলাদা আলাদা করে সাইজ করলে লাভ হবে কি ভাই? ওই আলাদা করে ধাতালে দিলে খরচ করার মতো আর শক্তি পাবে না। তোর বুদ্ধি আমার দরকার, সব সময় দরকার। পিকাচু পিকাচু, আমি যেটা যেটা বলছি ঠিক ওভাবেই করবে, ওকে? কি রে ভাইয়া, কেমন আছেন ভাইয়া? কালো কাপড় দিয়ে আমার মুখ বেঁধে আমাকে মারিস? ছি, কে মারে? কালা কাপড়টা কোথায় রে, আর ইটটা কোথায়? আমার দরকার। ছি ছি ভাইয়া, এটা কি বলছেন? আমি আপনাকে হাসপাতালে দেখতে গেলাম, বাসায় দেখতে গেলাম, আমি আপনার তো সবসময় পাশে পাশে। ছি, কে?
আর ছেলেটার যদি কিছু হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবেন আপনি। ছেলের শরীরে তো তোমারও রক্ত আছে, এই জন্য তো সে দুই লাইন বেশি বলে। তাই তো, কি হয়েছে বাবা? যুবরাজ কি হয়েছে? চুপ করো তো বাবা, শান্ত হয়ে বলো কি হয়েছে। আব্বা আমি শেষ, আমি ফিনিশ, আব্বা আমি মরে গেছি। আব্বা কি অলক্ষণে কথা, কি হয়েছে বাবা বল, আমাকে বল কি হয়েছে। আরে বাবি, আপনি দুইটা মিনিট চুপ করে থাকুন, যে ফুলাডারে কইতে দেন না। কত বাবা কি হয়েছে বাবা, কি হয়েছে তোমার? আব্বারে খুইলা কও। আব্বা আব্বা আমি খুন করে বলাইছি। কারে খুন করছো, কে ছিল সেখানে বলো না, বলো। নদীর নদীর মা মানে আমার হবু শাশুড়ির আমি নিজাতে খুন করে ফেলেছি। জানি না মা, তা গুলি লাগছে এটা শিওর, আমি বাইতে আছে কিনা আমি করতে পারি না। কেউ কি দেখছে? আরে সাথে তো নদী ছিল, গুলি খায় তো নদীর উপরেই পড়ছে। নদী একটা অদ্ভুত ঘৃণার দৃষ্টিতে আমার দিকে তাকায় ছিল। সর্বনাশ, মায়ের সামনে মায়ের খুন করে আলছো, এমন কি গুলি করছো? একটা টার্গেট মতো যাই, একের বুয়া লাগছে। আবা এম কিউ বাবা, আবা শুধু আকাম, আকাম ছাড়া কোনো কাম নাই। কি এমন হলো, মহিলা গায়ে গুলি লাগলো কেমনে? না বা আমি রাজারে দৌড়ানি দিয়েছিলাম পিস্তল নিয়ে, যেই মোড়ের কাছে এলাম তখন রাজা আমার খুব কাছাকাছি, তারপর আমি ট্রিগারে চাপ দিলাম, উল্টা দিক থেকে নদী আর নদীর মা হাইটে আইতাছিল। তারপর ডিরেক্ট গিয়া রাজার গায়ে না লেগা নদীর মার গায়ে গিয়া লাগছে, একদম বুকের এই জায়গাটায় গিয়া লাগছে। আপা এই রাজাও দেখছে? রাজা দেখছে, নদী দেখছে, ওরা তো ওখানেই আসছিল। তাহলে আমি দুইজন দেখছি, রাজা আর নদী। জলদি যা, জলদি যা, দেখ বাইচা আছে না মরে গেছে, জলদি যা। ইয়ে শুনেন, যদি সত্যিকারে মরে যায় তাহলে তাহলে আমার যুবরাজের কি হবে? দুইজন দেখ কেলছে অলরেডি, তার মানে রাজ চাকরি রয়ে গেছে। আচ্ছা বাইচা, এই যে একজন খুনের সর্বোচ্চ শাস্তি কি হয়, মানে গরাদ ফাঁস দালায় নাকি যাবজ্জীবন কারাদণ্ড? আরে তুমি চুপ কর, একদম চুপ করো, তুমি কেউ টাকা বকছো কেমন থেকে? ও আমার তো একটু সাবধানে থাকুন লাগবো, কুনান দাবার পুলিশ মুলিশ আয়ে পরে আমি দেখতেছি। যাও কবরটা, তুমি আমার গায়ে হাত দেবে না। তুই এই কথা বলছিস কেন? আজকে তোমার জন্য আমাদের এই হাল, আমরা আজকে মাতৃহারা হয়েছি। মানে তুই তুই কি বলছিস এইসব?
দুষ্ট আপনার চোখে পড়ছে না? আপনি ফুলা যে এক নদী 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 জফনা করতে করতে নিজে ডুবছে, পুরাটা ফ্যামিলি ডুবাইলছে, তারপরেও আপনি উষয় না? আপনার ফুলা পুরাটা ফ্যামিলির দেউলিয়া বানাই দিল। এসব কি বলছো লাইলি? আমার ছেলে কেন আমাদেরকে দেউলিয়া করবে? ভাবি মনে যে কিচ্ছুই বুঝেন না, কিচ্ছুই জানেন না। হ্যাঁ, এই কেস সামলাইতে যায় ফুল ফ্যামিলি দেউলিয়া হয়ে যেতেছে গা, আর এর জন্য আপনিই দায়ী। আচ্ছা লাইলি, তুমি কি সারা জীবন আমাকে দোষ দিয়ে যাবে, আমার পিছনে লাগবে? হ্যাঁ, আচ্ছা তুমি বলো আমার কি দোষ?